ওকে, সো আমরা একটা বিষয় একটু দেখার চেষ্টা করব। আমাদের বলা হয়েছে যে এক্সেস লেভেলটা নিয়ে এক্সেস লেভেলটা নিয়ে আমরা যদি অ্যাডমিন, আমাদের অ্যাড্রেসটা কি ছিল? অ্যাডমিন ড্যাশ প্যানেল। এরর কেন? সিকিউরিটি অ্যালার্ট কেন হচ্ছে? কি ছিল? অ্যাডমিন, একটু চেক করে দেখি যে আমাদের অ্যাডমিনে কি ধরনের ডেটাবেজ আছে। নাহিদ নামে একটা ডেটা দেওয়া আছে এক্সেস লেভেল জিরোতে। আমি দুইটা এক্সেস লেভেল করি আর কি, এক্সেস লেভেল ওয়ান আর টু। আমি ওয়ান কে বলি সুপার অ্যাডমিন আর টু হচ্ছে আমার অ্যাডমিন। ঠিক আছে, হ্যালো, হ্যাঁ আমি একটা ডাটা আরেকটা ডাটা ইনসার্ট করে নিচ্ছি। জিমেল অ্যাডমিন এর নেম ফাইল পেছনে যাও, ছয়টা এক দিলাম পাসওয়ার্ড, এর এক্সেস লেভেল দিলাম আমি দুই। ঠিক আছে, দেন গো। আমি আরেকটা ডেটা ইনসার্ট করি, শাহিল আলম, শাহিল দাওয়াত আলম এট gmail.com, পাসওয়ার্ড 1 2 3 4 5 6, MD5 দিলাম এবং এর অ্যাক্সেস লেভেল দিলাম হচ্ছে 1। সুপার পাওয়ার আর অ্যাডমিন হচ্ছে লেস পাওয়ার। এখন আমার অ্যাডমিনে দুইজন ইউজার আছে, এই অ্যাক্সেস লেভেল দিয়ে আমি বুঝতে পারবো যে কে কোন পাওয়ারের, কোন লেভেলের, রাইট, এবং কোন লেভেলের জন্য কি অ্যাক্সেস আমি দিতে চাচ্ছি। এখানে মনে করেন যে আমি একটা জায়গা থেকে যদি আমি বলি যে ক্যাটাগরি থেকে ম্যানেজ ক্যাটাগরিতে যায়, যিনি এক্সেস লেভেল ওয়ান নিয়ে আসবেন সে সব কিছু করতে পারবে, বাট যার এক্সেস লেভেল টু সে কিন্তু ডিলেট করতে পারবে না। সে অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, ডিলেট করতে পারবে না। সেটা বুঝতে পেরেছেন? সো তাকে আমি একটা পাওয়ার কমিয়ে দিচ্ছি, যেহেতু সে আমার সাবঅর্ডিনেট তাকে আমি কিছু মেজর পাওয়ার দিব না। যে লাইক আমি সে শুধু প্রোডাক্টই ম্যানেজ করতে পারে, সে অর্ডার ম্যানেজ করতে পারে না। আমি যদি এখানে ডিলেট লিঙ্কটা ডিসেবল করে দিতে পারি, অর্ডারের মেনুটাকে তার জন্য আমি ডিসেবল রাখতে পারি না। ডিসেবল মানে কি? তাকে আমি দেখাবোই না। লিঙ্ক যদি না দেখে সে অ্যাকশন এক্সিকিউট করতে পারবে? পারবেই না। সিম্পল, আমাদের যখন আমাদের হাতে এক্সেস লেভেল আছে ওই ভ্যালুটা দিয়ে জাস্ট একটা কন্ডিশন ইমপ্লিমেন্ট করে দিতে হবে, একটা কন্ডিশন ইমপ্লিমেন্ট করে দিতে হবে যে এক্সেস লেভেল টু হলে এটা দেখতে পারবে, ওয়ান হলে এটা দেখতে পারবে না, বা ওয়ান হলে দেখতে পারবে, টু হলে এটা দেখতে পারবে না। ওকে, সো এর জন্য যেটা করতে হবে, আমরা যখন লগ ইন করছিলাম আমাদের লগ ইন পিরিয়ডে সেশনের মধ্যে আমরা রেখেছিলাম কি, ইমেল অ্যাড্রেস, সরি, আইডি আর নেম। এখানে আমরা নতুন একটা ফিল্ড অ্যাড করছি, নতুন ফিল্ড এর নাম হচ্ছে এক্সেস লেভেল, LAVEL, স্পেলিংটা মিস্টেক আছে। ঠিক আছে, এক্সেস লেভেল, এক্সেস
এক্সেস লেভেলটাও লগইনের সময় পুট করে দিলাম সেশনে। সো এখন যখন আমি লগইন করছি, undefined property access level kothay admin controller line number 43 ki chilo nam ta admin level admin level সো সে নির্দিষ্ট একটা অ্যাডমিন লেভেল নিয়ে আসে, তাই না? তো শফিউল আলম, তার অ্যাক্সেস লেভেল কি 2। আমি যেটা করব, এই যে ক্যাটাগরি পেজ যেটা রয়েছে আমাদের অ্যাডমিনের মধ্যে, একটু খেয়াল করেন পেজেস এর মধ্যে, ম্যানেজ ক্যাটাগরি, ম্যানেজ ক্যাটাগরিতে গিয়ে ডিলেটের এই অ্যাঙ্করটা কন্ডিশনের মধ্যে দিয়ে দিই। ডেটাবেজে লেভেল আছে, ঠিক আছে, আমরা ডেটাবেজে অ্যাক্সেস লেভেল ওই হিসেবেই দেওয়া আছে, নাই যেভাবে করেছে আমি ওভাবেই করছি। এটা বেসিক্যালি হবে কি, এলএবিএল অ্যাক্সেস লেভেল, আমি ডেটাবেসটা ওখান থেকে নিলাম, আর এখান থেকেও আমি ভেরিয়েবলটা অ্যাক্সেস লেভেলই নিচ্ছি। কি করব, সেশন থেকে গেট করব অ্যাক্সেস লেভেল দিয়ে। আমি বলছি ইফ এক্সেস লেভেল যদি ইকুয়াল ইকুয়াল হয় কি 1, এক্সেস লেভেল 1 হলে এটা দেখা যাবে, এক্সেস লেভেল 2 যিনি সেটা দেখতে পারবেন না। আচ্ছা, সো এটা বুঝতে পেরেছেন? আমি যদি আপনি ওই যে লজিকটা আবার ডিলেশনের ওখানে দেবেন, ডিলেশনের ওই সময় আপনি যদি ওই সিকিউরিটি ইমপ্লিমেন্ট করতে চান, যারা এটা ইউজ করবে, যেহেতু এটা অ্যাডমিন প্যানেল, ওই লেভেলের হয়তো ব্রেন তাদের থাকবে না, বাট তারপরেও সিকিউরিটি এনশিওর করার জন্য ডিলেট করার সময় একটা চেকিং নিয়ে নেবেন যে তার অ্যাক্সেস লেভেল কি 1 কিনা। বুঝতে পেরেছেন? যদি অ্যাক্সেস লেভেল 1 হয় তাহলে আমি ডিলেট করতে দিব, আদারওয়াইজ আমি ডিলেট করতে দিব না। সে ইউআরএল দিয়ে হিট করলো, ঠিক আছে, যখনই দেখবে যে অ্যাক্সেস লেভেল 1 না, তখন আমি তাকে ফেরত এসে বলবো ইউ হ্যাভ নো পারমিশন টু ডিলেট এনি আইটেম, এরকম একটা মেসেজ তাকে আমরা দিয়ে দিতে পারি। বিষয়টা বুঝতে পেরেছেন? আর আদার্স যে বিষয়গুলো আছে, অনেক লজিক ইমপ্লিমেন্ট করতে হয়, এবার সকল ধরনের লজিক, সবগুলো মেনুর উপরে সব ধরনের লজিক ইমপ্লিমেন্ট করা থাকে যদি অ্যাক্সেস লেভেল নামে কোনো টেবিল আপনারা মেনটেন করেন, যে অ্যাডমিনই সেট করে দিতে পারবে ওই পার্টিকুলার অ্যাডমিন কি কি পাবে কি পাবে না। ওটা বানানোর জন্য একটু সময় দিতে হবে, বাট প্রসেসটা সেমই, জাস্ট লজিক ইফ এলস ই, এর বাইরে অন্য কোনো কিছু না। বিশেষ করে ওখানে ইমপ্লিমেন্ট করা হয় ইফ এলস ইফ, ডেটাবেজের লেয়ারের ওপর বেস করে জাস্ট মেনুগুলো ভিজিবল ইনভিজিবল করা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, you
নাও এখন যে অংশটা নিয়ে কথা বলবো আমরা অ্যাকচুয়ালি আগাচ্ছিলাম ফ্রন্ট এন্ড প্যানেল নিয়ে এই যে এখন এখানে দেখেন এক্সেস লেভেল তার টু হওয়াতে সে কিন্তু ডিলেশনকে দেখতে পাচ্ছে না বাট কেউ যখন এক্সেস লেভেল ওয়ান দিয়ে ঢুকবে নাইদের এক্সেস লেভেল ওয়ান সো নাইট যখন ঢুকছে সে কিন্তু ডিলেটটাকে দেখতে পাচ্ছে আচ্ছা ও যেটা বললো যে যদি ইউআরএল দিয়ে কেউ হিট করে দেয় ওইটা প্রোটেকশনের জন্য কন্ট্রোলারে আমাদের লজিক বসাতে হবে বুঝতে পেরেছেন আচ্ছা নাও এখন আমরা ফ্রন্ট এন্ড পার্টটা নিয়ে যদি কথা বলি আরেকটু যে আমরা বেসিক্যালি ছিলাম কোন পর্যায়ে আমরা চেক আউটে ছিলাম আমরা চেক আউটে ছিলাম তার মানে যখন একটু খেয়াল করেন স্টিল আমি যেহেতু লগড ইন অবস্থায় আছি তারপরে আমি যখন প্রসিড টু লগ আউটে প্রেস করছি তখন আমাকে আবার এই পেজ দিচ্ছে এটা তো দেওয়ার কথা না আমাকে দেওয়ার কথা কোনটা শিপিং পেজটা যেহেতু আমার কাস্টমার আইডি সেশনে রয়ে গেছে সো আমাকে এখন দেওয়ার কথা শিপিং পেজটা সো এটা যদি এখন করতে চায় তার মানে আমাকে বাটনটা বিভিন্ন ভাবে লজিক ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে করতে হবে সো ফ্রন্ট এন্ড পেজেস এর মধ্যে আমাদের যে চেক আউট পেজটা রয়েছে চেক আউট ব্লেড এই যে কার্ট 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 ভিউ না এখানে আমরা কন্ডিশন নিব কাস্টমার আইডি ইকুয়াল সেশন স্কোপ গেট কাস্টমার আইডি আমি আপাতত এখানে লিখছি এভাবে ডলার কাস্টমার আইডি যদি নট ইকুয়াল নাল হয় তার মানে যদি কাস্টমার আইডি থাকে তখন এটা চেক আউটে না গিয়ে কোথায় যাবে অথ মিডল ওয়ারে যখন যায় ওটাও সেশনে থাকে যদি কাস্টমার আইডি থাকে আমি সেখানে তাকে নিয়ে যাব শিপিং অ্যাড্রেসে আদারওয়াইজ চলে যাব কোথায় চেক আউটে এবার প্রসিড টু চেক আউট বললে আমরা চলে যাচ্ছি কোথায় শিপিং এ বুঝতে পেরেছেন আচ্ছা শিপিং দেওয়ার পর চলে যাব কোথায় পেমেন্টে তার মানে তখন আবার প্রসিড টু চেক আউটে যদি আমরা যাই তখন চলে যাব কোথায় আবার পেমেন্টে ওকে শিপিং এ ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম এখানকার যে ফর্মটা আমি বেসিক্যালি শিপিং এর এই ফর্মটা আমি রিপ্লেস করে দিতে চাচ্ছি এখানে স্টেট প্রভিন্সটা আমি বাদ দিয়ে দিব ফ্যাক্সটা আমি বাদ দিয়ে দিব ঠিক আছে ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম ইমেল অ্যাড্রেস অ্যাড্রেস টেলিফোনটাকে আমরা মোবাইল নাম্বার করে ফেলব জিপ কোড একটু গুছিয়ে ফেলি আমাদের যে পেজটা আছে পেজটাকে শিপিং এর পেজটা কোথায় শিপিং ব্লেড
সিটি টেলিফোন নাম্বার জিপ কোড আর মেথড শিপিং মেথড এই অংশটাকে আমি রিমুভ করে নিচ্ছি। টাইপটা কি হবে? সাবমিট। এই হলো অবস্থা, ঠিক আছে না? ফর্ম ফিল্ডের নামগুলো আমি দিয়ে নেই। ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার, সিটি, ওকে, জিপ কোড, কান্ট্রি, আচ্ছা আমরা টার্মিনালে যাচ্ছি। আর্টিসান, আমরা কি করতে যাচ্ছি? মেক মাইগ্রেশন, দেন create TVL shipping table, then create equal TVL EAT, আগেটা ঠিক আছে না? TVL shipping migration file হয়েছে, database migration shipping table, almost কাছাকাছি।
আইডিটা আমি শিপিং আইডি বলছি রাইট আচ্ছা ফার্স্ট নেম লাস্ট নেম কোম্পানি নেম ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড এখানে নেই অ্যাড্রেস মোবাইল নাম্বার সিটি জিপ কোড কান্ট্রি অন্য কোনো কিছু আছে না শিপিং এর মধ্যে কাস্টমার আইডি থাকবে না এটা মিলিত হবে সব অর্ডার টেবিলে গিয়ে অর্ডার টেবিলে গিয়ে কাস্টমার আইডি শিপিং আইডি পেমেন্ট আইডি সব কিছু থাকবে একই কাস্টমারের অনেকগুলো শিপিং আইডি হতে পারে বা শিপিং অ্যাড্রেস হতে পারে এটা শিপিং টেবিল দিয়ে ম্যানেজ হবে না অর্ডার টেবিল দিয়ে ম্যানেজ হবে ওকে আচ্ছা সো আমরা পিএসপি আর্টিসান মাইগ্রেট টেবিলটা মাইগ্রেশন হয়েছে আমাদের ডেটাবেসে গিয়ে যদি আমরা দেখি টিবিএল শিপিং এসেছে এবং শিপিং টেবিলে বেশ কিছু ফিল্ড যুক্ত আছে আচ্ছা এবার আমরা আমাদের ফর্ম থেকে ডেটাবেসে ডাটা নিয়ে শিপিং ফর্ম যেটা আছে তাই না এটাকে আমরা কি বলতে পারি সেভ শিপিং আচ্ছা তো এখন আমরা সেফ শিপিং একটা রাউটস তৈরি করে নিয়েছি সেফ শিপিং হ্যালো কি হয়েছে না দেরি আছে তো ক্লাস শেষ হবে আচ্ছা ও চলে যায় আচ্ছা ঠিক আছে পাঠিয়ে দেবো কি হবে ওর পাঠিয়ে দিলাম ও যাক চলে যাক বাসায় চলে যাক আসলে কিন্তু আসলে হোয়াট আচ্ছা কি করবো বলো ব্যাটা কি বলবে না দেখে লারাভেল বেসিক্স নতুন না না পুরনোটা সাতজন আছে আচ্ছা 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 ভালো
হ্যালো, হ্যাঁ আলব ইসলাম, হ্যাঁ 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 কোন ব্যাচে পরীক্ষা দিয়েছিলেন আপনি, কোন কোর্সের জন্য? আচ্ছা, ওয়েব ডেভেলপমেন্টের পরীক্ষা দিয়েছেন। ওয়েব ডেভেলপমেন্ট পরীক্ষার রেজাল্ট আগামীকাল আসবে। উনি এসিওর জন্য পেয়েছেন মোস্ট প্রবাবলি। আচ্ছা, তাহলে আপনি আমাদের ফেসবুক পেজটা দেখেন, এখানে দেওয়া হয়েছে মোস্ট প্রবাবলি। ফেসবুক পেজটা দেখেন, আপনার নামটা কি? আবার বলুন। হ্যাঁ আছেন, আপনি পাস করেছেন। হ্যাঁ ঠিক আছে, এটা আমাদের যে ইমেল করব আপনাদের, আমরা ইমেল করব এবং ফেসবুক পেজটা দেখেন, ওখানে গাইডলাইন দেওয়া আছে। হ্যাঁ 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 ওই ইমেলটা চেক করবেন, ইমেল মেসেজ করা হবে, ফোন দেওয়া হবে, শুধুমাত্র টাচ থাকেন আমাদের সাথে, আমরা গাইডলাইন দিব আপনাদের কিভাবে কি করতে হবে। এই জন্য এটা আসছে না, তাই কি এটা লায়ন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, তাহলে আমাদের রাউটসটা হয়েছে সেফ শিপিং এর জন্য। চেক আউট কন্ট্রোলার ফাংশন লিখছি, পাবলিক ফাংশন সেফ শিপিং। ওয়ালেস কি সেম হবে না? এখানে শুধু থাকবে না কি পাসওয়ার্ড থাকবে না, মোবাইল নাম্বারটা মোবাইল নাম্বার হয়ে যাবে, টেবিলের নামটা টিবিএল শিপিং হয়ে যাবে, কাস্টমারের আইডিটা শিপিং আইডি হবে, শিপিং আইডি হবে, ঠিক আছে। এবং এখন এটা চলে যাবে কোথায়? পেমেন্টে। পেমেন্টের পেজটা করা আছে না? আচ্ছা, পেমেন্ট থেকে আমরা যেটা করব, পেস্টার নাম কিভাবে দেওয়া আছে?
কনফার্ম অর্ডার, কনফার্ম অর্ডারটা কন্টেন্টের মধ্যে পুশ হয়ে যাবে। তো যখন আমরা শিপিং দিয়ে দিব, সেশনের মধ্যেও আমাদের শিপিং এর আইডিটা পুট করে রাখতে হবে। তো লেটস চেক যে আমরা কিভাবে কাজটা করছি। রিকোয়েস্ট চেক আউট কন্ট্রোলার লাইন নাম্বার 50। আচ্ছা ট্রু, আমরা অবজেক্টই বানাই নাই। হ্যালো হ্যালো, ওয়ালাইকুম সালাম। এবার তো সেভ হওয়ার কথা না, রিকোয়েস্টটা দেই। কি করছো? আরেকটা করতেছি, এটা শেষ। শেষ তাহলে আর নেই বাবা। রাউট কন্ট্রোলার, আমাদের আবার ভুল হয়েছে। ভুলটা কি হয়েছে? কন্ট্রোলারে সেভ শিপিং, ঠিক আছে, পোস্ট দিয়েছি না। হ্যাঁ, ও তো কথা। হ্যাঁ, শিপিং ব্লেড, আমরা আমরা চেক আউটে যাই, পেমেন্ট আমাদের, এটা তো পাওয়ারই কথা না। কে সাহিল? কাকে গেছো? কাকে গেছো? দেখেন, আমরা কিন্তু এবার চলে আসি পেমেন্টে। পেমেন্টে এসে এই জায়গায় আবার কি কার্ড থেকে তুলে ডাটা দেখাতে হবে? আর কার্ডের ডাটা কোথায় আছে? কন্টেন্টস এর মধ্যে আমরা যেভাবে কার্ড দেখিয়েছি, দেন এখান থেকে ক্রেডিট কার্ড চেক, আমরা বেসিক্যালি দেখবো ক্যাশ অন ডেলিভারি আর পেপার। তো এই পর্যায়ে আমরা এখন পর্যন্ত এখানে এসেছি। আজকে কি বার? বৃহস্পতিবার, শনিবারের ক্লাসে আই হোপ যে আমরা অর্ডার সেভ করতে পারবো উইথ পেপাল পেমেন্ট মেথড। আপনারা পেপাল বিষয়টা কি এটা একটু দেখার চেষ্টা করবেন, ওকে? এটা একটু দেখে আসার চেষ্টা করবেন, তাহলে পেপালের ইন্টিগ্রেশনটা আমরা দেখতে পারবো।